নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচুর লতির রান্না। আমার চ্যানেলে আগেও আমি কচুর লতির রেসিপি শেয়ার করেছি। যেহেতু আপনারা কচুর লতির রেসিপিকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর আপনারা পছন্দও করেন, তাই জন্যই আবারও আমি কচুর লতির রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা কচুর লতি রেসিপিটা এখনও ট্রাই করে দেখেনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আপনারা নিত্য নতুন ভিডিওর আপডেটসগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে 2 কাপ মতো জল বসিয়ে দিয়েছি আমি প্যানে, আর কচুর লতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এটা একদম মা দিদিমার আমলের রেসিপি, ভীষণই ভালো হয় খেতে, আর গরম গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে কিন্তু ভালোই নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না, বেশি নরম হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, চলুন দেখে নিই। অল্প 1 চামচ মতো কালো সর্ষে, 2 চামচ মতো সাদা সর্ষে, অল্প 1.5 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, অল্প নুন দিচ্ছি, আর এটাকে আমি একটু ড্রাই করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন একদম পাউডারের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু অল্প জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মিহি পেস্ট যখন তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা পেঁয়াজ, যেটা 4 টুকরো করে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প রসুন, কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিলাম, আমি সেটা নাইফ দিয়ে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আবারও অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমাদের মিহি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি একদম অল্প সেদ্ধ করে নিয়েছি লতিগুলোকে, বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না। প্যানে অল্প তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল, সেটা গরম হতে দিয়েছি। আর এদিকে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করে নিচ্ছি অল্প নুন আর হলুদ দিয়ে। অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। এবার প্যানের তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হলে চিংড়ি মাছটা কিন্তু ছেড়ে দিতে হবে। তারপরে এরকম লো ফ্লেমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে কিন্তু একদমই প্রনগুলোকে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যেতে চায়, রাবারের মতো লাগবে, তাই জন্য একদম হালকা আছে, বেশিক্ষণ না, একদম অল্প সময়ের জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা সাইডে করে দিলাম, আর এই সাইডটা এবার সেম তেলেই আমি দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টটা। এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, 2 রকম সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে, আর দিয়েছি নারকেল আর পোস্ত। এই বাটাটা একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আদাটা চলে না, তাই আদাটা দিইনি। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি, 5 থেকে 6 মিনিট আমি এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব। এবার ফ্লেমটাকে একটুখানি লোতে করে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু বেশি মশলারও ব্যবহার করব না। এবার চিংড়ি মাছটাও সাথে মশলাটাকে একই সাথে কষিয়ে নেব। এখানে আমি 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর ওইদিকে 2 খানা কাঁচা লঙ্কা যখন পেস্টটা তৈরি করেছি তখন ব্যবহার করেছি। আপনাদের যতটা প্রয়োজন ততটা কিন্তু আপনারা ঝাল ব্যবহার করবেন, আমরা বেশি ঝাল খাই না, তাই জন্য অল্পই আমি ঝালটা ব্যবহার করেছি। এবার সেদ্ধ করে ভাপিয়ে নেওয়া লতিটা আমি দিয়ে দিলাম। এবার লতিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর নুন ঝাল মিষ্টিটা দেখে নিতে হবে। লতিটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু বেশি মশলা লাগে না, সেটা আপনারা দেখতেই পেলেন, আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি, শুধু 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প
শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। ঝালটা আপনারা নিজে যতটা প্রয়োজন ততটা দেবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিটা ব্যবহার করছি, চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। চিনিটা দিয়ে আমি ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একদম পুরোপুরিভাবে গলে যায়। আর দিয়ে দেব এর মধ্যে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ কচুর লতিতে অনেক সময় গলা ধরার একটা সমস্যা থাকে। যেটুকু গলা ধরার সমস্যা থাকবে, এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু সেটাও আর চান্স থাকবে না। একটা পাতিলেবুকে আমি দুভাগ করে নিয়েছি, সেটাই আমি এই ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, আর অল্প কাঁচা সর্ষের তেল এক চামচ মতো দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি ঝাঁজ সব কিছুই কিন্তু এই একটা রেসিপির মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। পুরো রান্নাটাই লো ফ্লেমে করে যেতে হবে, হাই ফ্লেম করার দরকার নেই। চিনি আর লেবুটা দিয়ে ভালো করে কিন্তু লতিটাকে মিক্স করে নিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের কচুর লতি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে সার্ভ করুন, আর খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদ হয়েছে। ভীষণই একটা ফ্লেভারফুল রান্না, ভীষণই সুস্বাদু হয়, আর অল্প সময় তৈরি হয়ে যায়। টক ঝাল মিষ্টি সব কিছুই আপনি এই রেসিপিটার মধ্যে পেয়ে যাবেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন রান্নার ব্লগে।